নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার বাইশে জানুয়ারি চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের আলোচনার বিষয় এই চারটি রাশি কোন সৌভাগ্যশালী চারটি রাশি এবং কোন সময় অর্থপ্রাপ্তির সময়টায় রয়েছে এবং এই রাশিগুলোর টার্গেট নাম্বার কি রয়েছে সমস্ত কিছু আলোচনা এই ভিডিওর মধ্যেই থাকবে প্রত্যেকে আগামীকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই প্রত্যেককে আমি বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন এবার মেন আলোচনাতে আমি আসি অর্থপ্রাপ্তির বিষয়ে অনেকে প্রচুর চেষ্টা করছেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তি হবে আগামী কাল যদি এই প্রশ্নটা যারা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যদি ভিডিওটা যদি শুনেন তাহলে বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে কি না কারণ অনেকে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা আমার রাশি কি আমার অর্থপ্রাপ্তি লটারি টিকিট কেটেই যাচ্ছি অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন যদি ভিডিওগুলো আলোচনাটা অবশ্যই শুনেন অবশ্যই আপনারা জানতে পারবেন কারণ অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদের সামনে দিই এবং কোনো না কোনো রাশির নাম এখানে থাকে অনেকেই ভাবেন যে কৌশিকদা আমার রাশির নাম বলেছে হয়তো আমার অর্থপ্রাপ্তি ঘটতে পারে দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না কিন্তু হ্যাঁ কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর যারা রাশির নাম শুনে লটারির টিকিট কাটছেন অবশ্যই নিজের দায়িত্বে কাটুন কারণ রাশি মিলালেই শুধু হবে না এখানে গ্রহ নক্ষত্র দশা মহাদশা গণ পায়া অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন লটারি কাটছেন কিন্তু অ্যাকচুয়ালি কি লটারি কাটাটা আপনাদের কি অর্থপ্রাপ্তি ঘটাবে দেখুন লটারি কাটলেই যদি আজকে অর্থপ্রাপ্তি হয়ে যেত তাহলে আজকে কেউ কিন্তু কোনো কাজ কিন্তু করতো না প্রত্যেকে কিন্তু লটরি কাটতে বসত হয়তো আপনাদের অর্থপ্রাপ্তির যোগ লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন সময় রয়েছে সময়টা কিন্তু জানা দরকার কারণ দশা মহাদশা কিন্তু এটার উপর নির্ভর করে যে আপনার কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে এবং পাশাপাশি আপনাদের রাহু গ্রহ কেমন রয়েছে দেখা যাচ্ছে আপনাদের অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা এই রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শুভ না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি করবে না আর রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি করবে। রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে কিন্তু অর্থ দিয়ে থাকে অনেকে জানতে চাই যে কৌশিকদা আমার বাড়ি গাড়ি কি হবে একটা যদি লটারি লাগতো না আমি তাহলে একটা বাড়ি গাড়ি আমি করে নিতে পারতো দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু লটারি লাগছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লাগছে না অনেকে প্রচুর প্রচেষ্টা করছে প্রতিদিন প্রচুর অর্থ নষ্ট করছেন একবার দেখিয়ে নিন নিজস্ব ব্যক্তিগত জন্ম সেটা একান্ত আপনাদের নিজস্ব বিচার বিচার্য বিষয় কারণ কৌশিকদা যখন বলে না খুব দায়িত্বের সাথে বলে ওই আমি এমনি বলে দিলাম যে হ্যাঁ হয়ে যাবে এটা না প্রতিকার করতে হবে বাচ্চা ট্রিফরমেশন করতে হবে আগে গ্রহ যে আপনাদের অবস্থানগুলো কেমন রয়েছে স্থিতিগুলো কেমন রয়েছে দেখা যাচ্ছে অল্পর মধ্যে আপনাদের দোষ রয়েছে সেই ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে কিন্তু বড় দোষ রয়েছে তাহলে কি করে সম্ভব সেই জন্য রাহু রক্ষা কবচ এর পাশাপাশি আপনাদেরকে বাচ্চা গ্রহের প্রতিকার অবশ্যই কিন্তু করা কিন্তু দরকার প্রথম জানাই প্রথম যে রাশির আমি কথা বলব আগামীকালের জন্য সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার অনেকেই জানতে চেয়েছেন কৌশিকায় কুম রাশির নাম বলছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির টার্গেট নাম্বার ছত্রিশ সময় বয়কাল চারটা আট মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ফর্টি সিক্স আপনাদের শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতকদের কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনাদের টার্গেট নাম্বার টোয়েন্টি সেভেন আপনাদের শুভ সময় বৈকাল চারটা আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশি কিন্তু আগামীকাল কারো প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার থার্টি থ্রি আপনাদের শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই এই চারটি রাশির কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে তাই সমস্যা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করুন নমস্কার ধন্যবাদ